ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে মাগুরা দুই আসনে, সেখানে আছেন সহকর্মী দাউদ খান। সরাসরি যাচ্ছি তার কাছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং একই সাথে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। তারপরেও তারা বিভিন্ন ওয়ার্ড, জেলা, উপজেলাতে তাদের যে সাংগঠনিক কার্যক্রম সেগুলো তারা চালিয়ে যাচ্ছেন এবং একই সাথে দলের হাইকমান্ডের দিকেও চেয়ে আছেন এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে কি করবে না। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমাদের সাথে যুক্ত হয়েছেন শালিকা উপজেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক। আমরা প্রথমে যেতে চাই সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চকলেটের কাছে। আপনার কাছে আমরা প্রথমে জানতে চাই যে আসলে যেহেতু এখন পর্যন্ত দলের পক্ষ থেকে কোন ধরনের সিদ্ধান্ত আসেনি, যদিও তারা বলছে যে নির্বাচনে অংশগ্রহণ করবে না, তারপরেও আপনারা এই উপজেলাতে সাংগঠনিক কার্যক্রম কিভাবে পরিচালনা করছেন এবং নির্বাচনের কোন প্রস্তুতি আছে কিনা? বিসমিল্লাহির রহিম। আমরা শালিকা উপজেলা বিএনপির পক্ষ থেকে সারা দেশে যে কায়দায় আমাদের জাতীয়তাবাদী দল সাংগঠনিক কায়দায় অগ্রসর হচ্ছে, আন্দোলনমুখী হচ্ছে, নির্বাচনমুখী হচ্ছে, আমরা 2014 সালের নির্বাচনে এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা একদলীয় এক পয়সে নির্বাচন করে বিএনপি বাদে নির্বাচন করেছিল। পরে তাদের পাতানো ফাঁদে বলা যায় আমরা 2018 সালে তাদের কথায় আশ্বস্ত হয়ে নির্বাচনে গিয়েছিলাম। আমাদের নেতা নির্বাচনে গিয়েছিল, সেখানে আমরা দেখেছি দিনের ভোট আগের দিন রাত্রিবেলায় কাটিয়ে ই করে আমরা পাতানো ফাঁদে পা দেব না। আমাদের কেন্দ্র নেতাদের কথাও তাই, এবার নির্বাচন হতে হলে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। অত্যাচারী আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের দল নির্বাচনে যাবে না। আমাদের দল এখন আন্দোলনের জন্য প্রস্তুত আছে, নির্বাচনমুখী দল নির্বাচনের জন্য প্রস্তুত আছে। যদি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় তবে অবশ্যই আমাদের দল নির্বাচনে যাবে। একটি প্রশ্ন, 2001 সালে আপনারা এই আসনটিতে আপনারা অংশগ্রহণ করেছিলেন এবং জিতেছিলেন, আসলে দীর্ঘদিন ধরে তো আওয়ামী লীগ এই আসনটিতে ক্ষমতায় রয়েছে, কাঙ্ক্ষিত যে উন্নয়ন, দৃশ্যমান অনেক উন্নয়ন হয়েছে, তারপরে আপনারা কি মনে করেন আরো উন্নয়ন হওয়া প্রয়োজন যেটি বিএনপি আসলে করতে পারবে? আসলে আমি তো খালি আমাদের শালিকায় না, সারা বাংলাদেশে উন্নয়নের চেয়েও আসলে মেঘা দুর্নীতি সব জায়গায় দেখি, উন্নয়নের চেয়ে দুর্নীতি বেশি হচ্ছে এবং তারা সারা দেশে একেবারে সবকিছু লুটপাট করে খাচ্ছে। আজ দেখেন এই যে তেল, চাল, ডাল, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই মাঝে মধ্যে দেখলেন প্রথম আলোর একজন দেখেছে যে কি অবস্থা, একটা বাজে অবস্থা, এই যে রোজা পর্যন্ত মানুষ থাকতে পারছে না, এই যে কৃষির উন্নয়ন, আমার পেটে ভাত নেই, উন্নয়ন দিয়ে আমি কি করব, আমার পেটেই তো ভাত নেই, তাই আমি উন্নয়ন দিয়ে কি করব। এই জন্যই এই সরকারের পতনের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, পতনের মাধ্যমে এটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সারা বাংলাদেশে কয়েক লক্ষ যে নেতাকর্মীরা কারাবন্দী আছে তাদের মুক্তি দাবি করছেন। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার যেতে চাই এই শালিকা উপজেলা বিএনপির যিনি সভাপতি রয়েছেন আনিসুর রহমান মিল্টন, আপনার কাছে, আপনার কাছে জানতে চাইবো যে আসলে আপনারা আসলে ক্ষমতায় আসলে এই আসনটির জন্য কি কি করবেন? আমরা ক্ষমতা আসলে আসনের জন্য আমাদের এই এলাকায় যে সমস্ত কাজ হয়নি, উন্নয়নমূলক কাজ, আত্মসামাজিক উন্নয়ন বলেন, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন বলেন, সাধারণ জনগণের মানে সমস্ত উন্নয়নগুলো আমরা করব, মহিলাদের যে মানে এগোয় নিতে হবে সে ব্যাপারে আমরা কাজ করব। আরেকটি বিষয় যে নির্বাচনে যদি দল অংশগ্রহণ করে পরবর্তীতে তাদের যদি মতের চেঞ্জ হয় কিংবা তারা যদি চায় যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করবে, মনোনয়নের দৌড়ে আসলে অনেকেই তো থাকে, আপনারা বিএনপি এখানে কতটা ঐক্যবদ্ধ কিংবা মনোনয়ন যাকে দিবে তার পক্ষে সবাই কাজ করবেন কিনা? হ্যাঁ, আমরা এখানে বিএনপি যাকেই কেন্দ্র মনোনয়ন দেবে আমরা তার পক্ষে সবাই কাজ করব। আর দলের মধ্যে কোনো বিভেদ আছে কিনা? না, আমাদের মধ্যে দলের ভিতরে কোনো বিভেদ নাই। আরেকটি বিষয় যদি জানতে চাই আপনার কাছে যে আসলে দৃশ্যমান কোনো উন্নয়ন কি এই আসনটিতে হয়নি, আপনারা কি মনে করেন? হ্যাঁ, এখনো অনেক উন্নয়ন কিছুই হয়নি, অনেক রাস্তাঘাট এখনো কাঁচা আছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখনো আপনার বিল্ডিং হয়নি, ছেলেমেয়েরা লেখাপড়া অসুবিধা হচ্ছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়নি, অনেক ক্ষেত্রেই আমাদের এখানে এখন উন্নয়ন পিছিয়ে আছে। তার মানে অবকাঠামোগত অনেক উন্নয়ন আপনারা এখনো চাইছেন। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার মতো ডিবিসির বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে। বিকেল 4টার সময় আমরা আবার অন্য কোনো রাজনৈতিক দল নিয়ে আপনাদের সামনে হাজির হব, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।